হাই মিডরেঞ্জ বাজেটে যারা কিনা ক্যামেরার জন্য একটা দারুণ স্মার্টফোন কিনতে চান তাদের জন্য মার্কেটে কিন্তু নতুন খেলোয়াড় হাজির স্যামসাং গ্যালাক্সি A55 5G। কয়েকদিন আগে আমরা স্যামসাং গ্যালাক্সি A35 এর স্মার্টফোনের রিভিউ দিয়েছিলাম এবং আপনারা অনেকেই বলছিলেন ভাই বড় ভাইয়ের রিভিউটা আগে চাই। ইয়েস, আমি আজকে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা এটা ফাইন্ড আউট করবো এই ডিভাইসটা ভ্যালু ফর মানি কিনা, যে প্রাইস পয়েন্টে রাইট নাও পাওয়া যাচ্ছে তাতে প্রত্যেকটা জায়গায় কেমন রেজাল্ট দিচ্ছে সেটা জেনে শুনে দেন আপনি আপনার ডিসিশন মেক করেন, রাইট? অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে, যাদের কাছে আপনারা A35 A55 এই ডিভাইসগুলো রাইট নাও পেয়ে যাবেন। আর তাদের নতুন আরও একটা শপ হয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে, তো যে কোনোটা থেকে আপনি পারচেস করতে পারেন। ডিসক্রিপশনে এই ফোনের প্রাইস এবং তাদের শপের ইনফরমেশন সবকিছু মেনশন করা থাকলো। আনবক্সিং করার মতো তো আসলে কিছুই নেই, আপনারা জানেন এর বক্সে আসলে জাস্ট স্মার্টফোন থাকে, কেবল রয়েছে, চার্জার পাচ্ছেন না। এস এ স্মার্টফোন ডিজাইন হুবহু সেম টু সেম A35 এর মতোই বলতে পারেন, বাট হ্যাঁ এটার বডি ফ্রেমে কিন্তু অ্যালয় জিঙ্ক ব্যবহার হয়েছে যা একটু ব্রাশ টাইপের, মানে এটার উপরে ওই যে মনে হয় যেন একটু ব্রাশ করা হয়েছে এরকম টাইপের, বা এক ধরনের টেক্সচার আছে যেটা হাত দিলে আপনি ফিল পাবেন। বাট স্মার্টফোনটা একটু বালকি লাগে আমার কাছে, একটু মোটা সোটা মনে হয়, আর একটু স্লিম লাগলে সুন্দর লাগতো। প্লাস এই ফোনটা যখন আপনি এক হাতে ধরে ব্যবহার করতে যাবেন এর কর্নার এরিয়াগুলো হাতে ভালো রকমের একটা ফিল দেবে, মনে হবে কেটে যাচ্ছে যাচ্ছে, জিনিসটা খুব একটা সুবিধা লাগে না আর কি আমার কাছে। বডি ফ্রেমে আমরা 3.5mm হেডফোন জ্যাক পাইনি, বাকি সবকিছুই আছে, ওটা মিস করছি। রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এবং যা কিনা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, ফ্রন্ট প্যানেলকে প্রোশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এই ফোনটারও ভলিউম রকার এবং হোম বাটনের জায়গাটা একটু উঁচু করে দেওয়া হয়েছে যার ফলে মোটামুটি ভালোই গ্রিপ পাওয়া যায় বা হ্যান্ড ফিলটা একটু বেটার হয় আর কি। এটার হ্যাপটিক ফিডব্যাকটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। রয়েছে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক এবং এটা ফাস্ট এবং অ্যাকুরেট। একইভাবে বলবো গতকালকের ফোনের মতো এই ফোনটার ক্ষেত্রে আমার মনে হয়েছে বেজেল এরিয়া একটু মোটা সোটা লাগছে, এটা আরও একটু ন্যারো রাখলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো, বিশেষ করে আপার চিনটা, এটা চোখে বাঁচছে আর কি, একদমই কালো, মানে চারিপাশে সাদা বর্ডার ফ্রেমটা, তার ভিতরে কালো মোটা একটা জায়গা, তো এটা আর একটু ন্যারো রাখা যেত আর কি। A55 কিন্তু IP67 এর রেটিং রয়েছে, তো যদি হালকা পাতলা এভাবে একটু পানিতে ভিজেও যায় সমস্যা নেই। আর এটা মোটামুটি আপনি 1 মিটার পানির গভীরে আধা ঘন্টার জন্য রাখতে পারছেন আর কি। ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ। এখানে আমরা সুপার অ্যামোলেড প্যানেল দেখছি যা 120Hz হাই রিফ্রেশারের এবং 1000 nits ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লে। HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন এখানে, এবং যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল এটার কালার রিপ্রেশনও দুর্দান্ত ছিল, খুব বেশি ওভার শার্পেনিং এর ব্যাপারগুলো আমরা খেয়াল করিনি, ডিসপ্লের কন্ট্রাস্ট সবকিছুই ঠিকঠাক লেগেছে, এমনকি আউটডোর যখন ব্যবহার করেছি আমরা তখন কিন্তু এটার ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করতে হয়নি। ব্লু টিন্ট গ্রিন টিন্ট তেমন কিছু দেখিনি এই ডিসপ্লেটাতে, একটু এই যে কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে হালকা মনে হয় কালারটা একটু শিফট করে ওই টিলের দিকে নেয় আর কি, হালকা একটু। HDR কন্টেন্ট প্লে করে দেখছিলাম, অনেক ডিভাইসেই দেখা যায় যে প্লে করতে গেলে পর একটু বেঁধে বেঁধে আটকে আটকে আসে, বাট এই ডিভাইসটাতে কিন্তু ওই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি একদমই। আর এটাতেও অ্যাডাপটিভ রিফ্রেশ রেট পাচ্ছেন 60Hz to 120Hz, প্রয়োজন অনুযায়ী এটা ওঠা নামা করবে। শুরুতেই বলছিলাম এর ক্যামেরাটা আসলে স্পেশাল, এবার ওরা ক্যামেরা আরো বেশি ভালো করছে আগের থেকে। রেয়ারে 3টা শুটার আছে, মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের যেখানে OIS পাচ্ছেন এবং এটা প্রিভিয়াস জেনারেশনের এই সেন্সর, পরবর্তী শুটার 12 মেগাপিক্সেলের, এটা আলট্রা ওয়াইড ছবি নেবে, তারপরে শুটারটা হলো গিয়ে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। প্রত্যেকটা শুটার দিয়ে আপনি 4K 30fps রেকর্ড করতে পারবেন আর কি। এর যে মেইন শুটার সেটা বেশ ব্রাইট টাইপের ছবি দেয় এবং যেখানে আমরা ভালো রকমের ডিটেল রক্ষা করছি, সবচেয়ে ভালো বিষয় ছিল এর ডাইনামিক রেঞ্জ, এই জায়গাটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। আপনি ক্রিটিক্যাল সিনারিতে গিয়ে ছবি তুললেও দেখবেন এটা ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে ধরে রাখতে পারে এবং বেটার একটা আউটপুট দিতে পারছে। ছবির কালার আউটপুট বেশ ভালো লেগেছে, স্যামসাং এর এ সিরিজের ডিভাইসগুলোতে যেমনটা আমরা দেখি টোনটা একটু ডিফারেন্ট হয় বাট ভালো লাগে, এই স্মার্টফোন থেকে কিন্তু সিমিলার টাইপের একটা ভাইব আমরা পাচ্ছিলাম। ছবির শ্যাডো এরিয়াতে আমরা যদি একটু জুম করে দেখতে চাই সেই ক্ষেত্রে হালকা গ্রেনের দেখা পাবেন, বাট এর বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে। আবার যদি এর কম্পিটিটর যারা রয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী তাদের সাথে কম্পেয়ার করতে চান, ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এটা কিন্তু রয়েছে কিছুটা এগিয়ে থাকছে মেইন ক্যামেরায়। ইভেন এই স্মার্টফোনটা লো লাইটেও ভালো রেজাল্টই দেয়, তবে কেন যেন আমার মনে হয়েছে নাইট মোডে A35 এর চাইতে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছিল। এই স্মার্টফোনটা আমার কাছে মনে হয়েছে ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে বেস্ট আউটপুট দিচ্ছে, বাট লো লাইটে এটার থেকে আরও বেটার আউটপুট বের করা সম্ভব। ইন ফিউচার যদি স্যামসাং সেই বিষয়টার দিকে একটু নজর দেয়, আপডেট পাঠায়, তাহলে আমার মনে হয় লো লাইটে এটার থেকে আরও বেটার আউটপুট বের করা সম্ভব। A35 যেমনটা দেখছিলাম লো লাইটে খুব একটা সফট করে না, বাট এইটা তুলনামূলকভাবে একটু সফট করছে আর কি। এই স্মার্টফোনের 12 মেগাপিক্সেল আলট্রা শুটারটাও কিন্তু বেশ কাজের এবং এই শুটার থেকেও আপনারা কিন্তু প্রায় মেইন ক্যামেরার কাছাকাছি লেভেলের কালার রিপ্রোডাকশন পাবেন, যদিও এটার ডিটেল পরিমাণ কিছুটা কম মনে হবে, শার্পনেসের কিছুটা ঘাটতি থাকবে, বাট স্টিল অন্যান্য ফোনের আলট্রা ওয়াইড থেকে এই জায়গায় কিন্তু সে এগিয়ে থাকছে। আমরা যদি আবার A35 এর সাথেও কম্পেয়ার করতে যাই তাহলেও কিন্তু এটার আলট্রা ওয়াইড শুটার বেশ কিছুটা এগিয়ে থাকছে। আবার লো লাইটের দিকে মেইন ক্যামেরার মতো একটু সফট করে ফেলছিল এর ক্যামেরা, বাট প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রা ওয়াইড থেকে আপনারা আসন্ন ছবি পেয়ে যাবেন। 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার একেবারে A35 এর মতোই রেজাল্ট দিচ্ছিল। ভালো
তাছাড়া পোর্ট্রেট মোড এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগেনি, বেশি হাইলাইট চলে আসলে সেটাকেও ব্যালেন্স করতে পারছে, ডাইনামিক রেঞ্জ ভালো। কিন্তু এখানে যদি 2x পোর্ট্রেট নেওয়া যেত তাহলে ছবিগুলো আরো বেশি দুর্দান্ত লাগতো, সেই বিষয়টা আমরা মিস করছি এই ডিভাইসে। আর এমনিতে যদি 1x দিয়ে তোলা যে পোর্ট্রেটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখি তাহলে বলা যায় স্ক্রিন টোনটা একটু চেঞ্জ করে, একটু গ্লো করে, বাট দেখতে সুন্দর লাগছে আর কি। 32 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে আপনারা ভালো ডিটেইল পাবেন, শার্পনেস ভালো, এটা কালার খুব একটা চেঞ্জ করে না, অলমোস্ট ন্যাচারাল টাইপে রাখার ট্রাই করে। বাট ভালো ছিল এখানে ডাইনামিক রেঞ্জ, যেখানে আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই জায়গাটায় একটু হিমশিম খেতে দেখি, বাট এই ডিভাইসটা ভালো করছে। তবে ভালো হতো এই স্মার্টফোনটাতে যদি ক্যামেরা 2 API সাপোর্ট নিত, দুঃখের বিষয় সেটা সাপোর্ট নিচ্ছে না। ভিডিও রেকর্ড করা যায় বলছিলাম মেন ক্যামেরায় 4K 30 FPS, ভিডিও মোটামুটি স্ট্যাবল এবং ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে, শার্পনেস ডিটেইল ভালো, বাট 60 FPSটা আমি মিস করছি, এটাই বলতে হচ্ছে। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার ক্ষেত্রে ব্যাপারটা অলমোস্ট সিমিলার, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরার তুলনায় ব্যাক ক্যামেরার 4K ডিটেইল এবং এক্সপোজার ব্যালেন্স বেটারভাবে করতে পারছে। এই টাইসন, এর ছবি কেমন আছে দেখো তো, তোমার কাছে ভালো লাগছে না? সুন্দর ছবি। টাইসনও বলছে স্মার্টফোনের ক্যামেরার ছবি সুন্দর। যারা জানেন না এটা হলো টাইসন। টাইসন সবাইকে হাই বলে দাও, বলো হাই, হ্যালো, কেমন আছো তোমরা? আছে স্টেডিও স্পিকার, মোটামুটি ব্যালেন্স টাইপের একটা সাউন্ড পাবেন, যদিও এইটা একটু বেশি লাউড মনে হয়েছে, বাট ফুল ভলিউমে এর সাউন্ড ডিস্টরশন দিচ্ছিল না, ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়, ক্রিস্প একটা সাউন্ড পাওয়া যায়, ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এই ডিভাইসের। প্রথমবারের মতো এই সিরিজের ফোনে আমরা 12 GB র্যাম দেখছি। এই ডিভাইসটা পাওয়া যায় 3টা ভ্যারিয়েন্টে, 12256, 8256 এবং 8 128 GB ভ্যারিয়েন্ট। 8 128 GB ভ্যারিয়েন্টের কারেন্ট প্রাইস রয়েছে 43,000 টাকার মতো, বাট এটা হয়তো কমে কিছুদিনের মধ্যে। ইভেন আমার মনে হয় এখন এই যে প্রাইসটা আছে এটা একটু বেশি হয়ে যায় এই ডিভাইসের জন্য, 40K বা অ্যারাউন্ড 40K এর আশেপাশে যখন হয়ে যাবে তখন এটা একটা ভালো ডিল হতে পারে। প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোস 1480, স্টোরেজ টাইপ UFS 3.1, আর এখানে যে র্যাম রয়েছে তা হলো LPDDR5। A55 রান করছে 1UI 6.1 বেসড অন Android 14, আর স্যামসাং বলছে ওরা এই ফোনটাতে 4-4টা মেজর আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ দিবে। এই জায়গাটা হলো এর স্ট্রং পয়েন্ট বলতে পারেন। আর এই যে প্রসেসর, এটাকে যদি কম্পেয়ার করেন মিডিয়াটেকের সাথে তাহলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 এর কাছাকাছি একটা রেজাল্ট দেয়, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে মানে এতদিন ব্যবহার করে 7200 আরও বেশি অপটিমাইজড, ওইটার থেকে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে। ইভেন এই প্রসেসরটা হালকা ওয়ার্মও হচ্ছে। আমাদের হাতে ডিভাইসটা কিন্তু 8 GB র্যাম ভ্যারিয়েন্টের, যেখানে আমরা মাল্টিটাস্কিংও দেখছিলাম র্যাম ম্যানেজমেন্ট ভালোইভাবে হ্যান্ডেল করতে পারছে, অ্যাপ ওপেন ক্লোজও খুব একটা টাইম নিচ্ছে না, বেশ ফাস্ট এটা কাজ করছে, ল্যাগের দেখা তো পাওয়া যাচ্ছে না এখানে। ইভেন আপনারা জানেন 1UI এটা ওয়ান অফ দ্য বেস্ট UI, ইভেন অনেকে হয়তো আমরা বলবো অ্যান্ড্রয়েডের জন্য এটা একদম টপেস্ট, তো সেই জায়গা থেকে বলাই যায় UI আপনাকে প্যারা দিবে না, এটুকু শিওর থাকতে পারেন। ডে টু ডে টাস্কগুলো এই ডিভাইস একদম ভালোভাবে সামলাতে পারছে, ইভেন হাই মিড রেঞ্জ বাজেটের একটা ডিভাইস থেকে যে ধরনের পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি ওইটা ফুলফিল করতে পারবে। বাট গেমিং এর প্রসঙ্গে আসতে গেলে এটা কিন্তু A35 এর মতোই, গেমিংয়ে ততটা ভালো রেজাল্ট দিচ্ছে না, ইভেন এটা এই প্রসেসরটা গেমিং সেন্ট্রিক প্রসেসরও না, সো গেমিংয়ে খুব একটা আশা রাখা ঠিক হবে না এই ডিভাইসে। যাদের বাজেট কিনা 40-42 এরকম রয়েছে বা এইটার মতোই 43,000 টাকা রয়েছে, তাদের যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমি গেমিংয়ের জন্য একটা ডিভাইস কিনবো, ডেডিকেটলি গেমিংই করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার জন্য আরও বেটার অপশন আছে এরকম প্রাইস পয়েন্টেই। পাবজির ক্ষেত্রে স্মুথ হাই সেটিংস আমরা দেখছিলাম, এটা মোটামুটি 29 FPS দিতে পারছে কনস্ট্যান্টলি, মাঝে মধ্যে 2-1টা ফ্রেম ওঠানামা করে, অ্যাভারেজ বলা যেতে পারে 29 এর মতো দিতে পারছে। আর যখন কিনা মোটামুটি 30 মিনিট হয়ে যায় তখন দেখলাম এই ডিভাইসটা 37 ডিগ্রির কাছাকাছি চলে আসছিল, তবে এমন সেটিংসে গেমিংয়ে আমরা ল্যাগ পাইনি, মাঝে মধ্যে 2-1টা স্ট্যাটা লক্ষ্য করেছি তবে হেভি কোনো ল্যাগ দেখায়নি। আর গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা লোয়েস্ট 30 FPS এ দেখছিলাম এই ডিভাইসটা, 28 থেকে 29 এর মাঝে ওঠানামা করে আর কি, আর হিট জেনারেট করছিল প্রায় অলমোস্ট সিমিলার টাইপেরই, অর্থাৎ পাবজির মতো। ব্যাটারি 5000 mAh এবং সাপোর্ট করে 25W চার্জিং সিস্টেম, যা আপনাকে আলাদা করে কিনে নিতে হচ্ছে। এই ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, এটার থেকেও আমরা 7 ঘন্টার মতো এসএসডি পেয়েছি, 6.5 থেকে 7 ঘন্টার মতো এসএসডি পাওয়া যাচ্ছিল এই ডিভাইস থেকে আর কি। এটা ব্রাইটনেস আপনার ইউজ কেসের উপর একটা ডিপেন্ড করতে পারে, তবে বলা যায় একদিন ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইস। এখন বিষয়টা কিন্তু অলমোস্ট সিমিলার হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি A35 এ, যে বিষয়টা আমরা বলছিলাম যে পারফরমেন্স সেকশনটাতে একটু বেটার কোনো প্রসেসর দিয়ে আসলে এটা নিয়ে আর কোনো কমপ্লেন থাকতো না। এটার ক্ষেত্রে আমার মনে হয় যদি স্ন্যাপড্রাগনের 7 জেন সিরিজের কোনো প্রসেসর অথবা ডাইমেনসিটির কোনো প্রসেসর দিয়ে আসতো তাহলে মনে হয় এটার গ্রহণযোগ্যতা একটু বেশি থাকতো, বা আমরা তখন এইভাবে বলতে পারতাম এটা ভ্যালু ফর মানি বা প্রাইস টু পারফরমেন্স পারফেক্ট আছে। এখন হবে কি, যারা কিনা ওই যে একদম পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান, মানে গেমিংয়ের জন্য ডেডিকেটেড স্মার্টফোন কিনবেন 42-43 হাজার টাকার মধ্যে, তারা হয়তো দুইবার চিন্তা করবে। বাট যারা একটা রেগুলার পারফরমেন্সের জন্য ভালো স্মার্টফোন চাচ্ছেন, আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেতে চাচ্ছেন, স্যামসাং এর UI এর মজা নিতে চান এবং ভালো একটা ক্যামেরা ফোন চান, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ডিসপ্লে, তাদের জন্য এই ফোন ঠিকঠাক আছে। আর দাম একটু কমুক তাহলে আমার মনে হয় কোনো কিছু নিয়ে আর সমস্যা থাকবে না, সো একটু ওয়েটও করতে পারেন। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় কমেন্ট করে জানাতে পারেন, স্যামসাং গ্যালাক্সি A35 বা A55 এই ডিভাইসগুলোকে অন্য কোনো ডিভাইসের সাথে কম্পেয়ার করা আমাদের উচিত কিনা, হলে কোনটার সাথে কম্পেয়ার করা যেতে পারে। যেহেতু আপনি 35,000 টাকা প্রাইস পয়েন্টে অনেক ডিভাইস পাবেন মার্কেটে এখন, আবার এই যে 42-43 হাজার টাকা প্রাইস পয়েন্টও অনেক ডিল এখন আছে, সো আপনারা সেগুলোর সাথে একটু কম্পারিজন চাইলে বলতে পারেন, আমরা ট্রাই করবো সেমন কোনো ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো, টাটা।